আজ আমি আপনাদের বলবো এই চার রাশির লোকেরা সবথেকে বেশি হৃদয় ভাঙেন সম্পর্ক বেশিরভাগ সময়ই সুন্দর মুহূর্ত দিয়ে শুরু হয় তবে সময়ের সাথে সাথে অনেক সম্পর্কের সুন্দর স্মৃতিগুলি ফিকে হতে শুরু করে একটি সম্পর্কের শেষ অনেকের জীবনে খারাপ সময় বয়ে আনতে পারে আবার অনেকে আছেন যারা সম্পর্ক ভাঙার বিষয়টি সামাল দিতে পারেন দ্রুত যে কারোর ক্ষেত্রেই সম্পর্ক ভাঙতে পারে তবে এমন চারটি রাশি রয়েছে যাদের এই সম্ভাবনা সবচেয়ে বেশি চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন সেই চার রাশির মানুষজন যারা খুব দ্রুতই সম্পর্ক ভেঙে দেন এক সিংহ রাশি সিংহ রাশির জাতকরা জন্মগতভাবে প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী আর এটি বেশিরভাগ সময় স্বকেন্দ্রিক হয় এরা পার্টির কেন্দ্রবিন্দু হতে পছন্দ করেন এবং সবার মনোযোগ আকর্ষণ করতে চান সুতরাং আপনি যদি তাকে তার মনের মতন করে মনোযোগ দিতে না পারেন এবং যদি আপনার থেকে প্রশংসা ও স্বীকৃতি না পান তাহলে আপনাকে ছাড়তে তিনি একটুও দ্বিধাবোধ করবেন না দুই ধনুরাশি ধনুরাশি জাতকদের জীবনে উত্তেজনা ও সাহস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সম্পর্কের বিষয়টি যখন আসে তখন তারা তাদের স্বাধীনতা ও অনুসন্ধানের প্রতি ভালোবাসার সঙ্গে কখনোই আপোষ করেন না যদি কখনো তাদের সঙ্গী তাদের বেলে দেওয়ার চেষ্টা করে তবে তাদের হৃদয় ভেঙে ফেলার আগে তারা দুবার ভাবেন না তিন বৃষরাশি রাশির জাতকদের সহ্য ক্ষমতা অনেক বেশি যতক্ষণ তারা চাইবে ততক্ষণ বিষয়টি সহ্য করতে পারেন কিন্তু যদি সঙ্গীত দ্বারা তারা প্রতারিত হন এবং বিশ্বাস ভেঙে যায় তাহলে তারা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে দ্বিতীয়বার ভাবেন না এটি করতে তারা মোটেই পিছুপা হন না চার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকরা সৎ সরল প্রকৃতির এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন তবে এরা সম্পর্কে থাকা অবস্থায় অন্যদের সঙ্গে আনন্দময় কথোপকথনে পারদর্শী এরা সরাসরি সঙ্গীকে ছেড়ে দেন না কিন্তু তার কার্যকলাপ সঙ্গীর হৃদয় ভেঙে দেয় তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুবান্ধব প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন